কবরী নামটি শুনলেই ভক্তদের মানসপটে ভেসে ওঠে সপ্রতিভ চাহনি, হৃদয় ছোঁয়া মিষ্টি হাসি আর সাবলীল অভিনয়ের নৈপুণ্য সমৃদ্ধ এক নায়িকার রূপ। দেশের চলচ্চিত্রের বিরল প্রতিভার এই নায়িকা নিজের অভিনয় দক্ষতায় রূপালী পর্দার দর্শকদের হৃদয়ে সোনালী ঢেউ তুলে মুগ্ধ করেছে বহু যুগের প্রজন্মকে। পরিচিতি পেয়েছিলেন চলচ্চিত্রের মিষ্টি মেয়ে হিসেবে। জন্ম চট্টগ্রামের বোয়ালখালীতে 1950 সালের 19শে জুলাই। তখন তার নাম ছিল মিনা পাল। 13 বছর বয়সেই নৃত্যশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। পরের বছর প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্তের সুতরাং চলচ্চিত্র দিয়ে রূপালী পর্দায় অভিষেক ঘটে কবরীর। অভিনয় করেছেন হীরামন, ময়নামতি, চোরাবালি, রংবাজ, বিনিময়, আগন্তুক ও সারিং বউ সহ বহু জনপ্রিয় সিনেমায়। ভারতের খ্যাতিমান নির্মাতা ঋতিক ঘটকের তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রেও অভিনয় করেন। বিপুল জনপ্রিয় সারেং বউ ছবি তার হাতে তুলে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অর্ধশত বছরের অভিনয় জীবনে 200 মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। মানুষ ঘনিষ্ঠ জীবন পছন্দ করতেন বলে রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন কবরী। আওয়ামী লীগ থেকে 2008 সালে নির্বাচন করে তিনি জাতীয় সংসদের এমপি হন। 71-এ মুক্তিযুদ্ধের সময় প্রতিবেশী দেশ ভারতে গিয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলার কাজ করেন। যোগ দেন বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন ও সভা সমিতিতে। স্বাধীনতার পর দেশে ফিরে চলচ্চিত্রে অভিনয়ে মনোনিবেশ করেন। আবার অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন। সবশেষ নির্মাণ করছিলেন সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র এই তুমি সেই তুমি। পরিচালনার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেন। কিন্তু করোনা শুধু তার চলচ্চিত্র নির্মাণেই বাধা হয়ে দাঁড়ায়নি, এই ধরিত্রীতে তার জীবনপথের সমাপ্তি টেনে দিয়েছে। কবরী মৃত্যুকালে 5 সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াত এই অভিনেত্রীর আত্মজীবনী গ্রন্থের নাম স্মৃতিটুকু থাক। যুগ যুগ ধরে অগণিত ভক্তের ভালোবাসায় জীবন কাটালেও তার সবচেয়ে বড় দুঃখ ছিল বন্ধুহীনতা। এক সাক্ষাৎকারে বলেছেন, তার জীবনে মনের মতো একজন ভালো বন্ধু পাননি তিনি। কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ভক্তদের হৃদয়ে বাংলা চলচ্চিত্রের একজন অকৃত্রিম বন্ধু হয়ে থাকবেন কবরী। ফারহিন ইসলাম, বৈশাখী সংবাদ।